अस्सलामु अलैकुम। भाईरा आशा करी सबाई भलो आछेन। आमी एखन आसी सऊदी आरब दम्माम आल खुबरे। देखें भाई, एटा होच्छे दम्माम खुबर थानार होच्छे शिशु पार्क, एटा होच्छे खेलाधुलार माठ। ये देखतेछेन सब प्रवासी भाईरा खेलाधुला करतेछे। आजके शुक्रवार जुमार दिन, सबार छुटिर दिन, एखाने सबाई खेलाधुला करतेछे। पाकिस्तान, इंडियान, बांग्लादेश, नेपाल, फिलिपिनी, इंदोनेशिया सबाई मिश्रित आछे एखाने। सबाई सब एकसाथे एसे खेलाधुला करे, आमोद फुर्ती करे। एटा होच्छे पार्क, देखें कत सुंदर सबुज घास। এই মরুভূমির মধ্যে অত্যন্ত অধিক তাপমাত্রার মধ্যেও দেখেন কত সুন্দর গাছপালা। এ দেখতেছেন এই সমস্ত গাছ হচ্ছে, গাছের নাম হচ্ছে কিনাকার গুজ বলা হয়। তারপরে পাকুর গাছ আছে, বট গাছ আছে, মেউগুনির গাছ আছে, ইউক্যালিপ্টাসের গাছ আছে, সব গাছই আছে কম বেশি। এই দেখতেছেন পুরোটা এটা হচ্ছে পার্ক। এই পার্কের মধ্যে সবাই বসে থেকে আড্ডালা দেয়, কিন্তু এটা বাংলাদেশের মতন কিন্তু না। বাংলাদেশে যদি এরকম পার্ক হইতো কত জোড়া জোড়া পায়রা ও পায়রি বসে থাকতো, কত কিছু করতো, কত কিছু বিষাইতো। কিন্তু সৌদি আরব কিন্তু এরকম না ভাই। সৌদি আরব পুরোটাই বিপরীত। পার্কে আসে মহিলারা, আসে মহিলাদের ওই সাইডে, দেখেন ওই সাইডে বসে থাকে তারা, আসে পরিবার নিয়ে সবাই একসাথে আসে। আসে যারা মহিলারা তারা একসাথে বসে থেকে আড্ডালা দেয়, সব মহিলারা একসাথে বসে থেকে গল্প গুজব করে, চা খায়, নাস্তা খায় সেখানে। তার ভিতরে কোনো পুরুষ নাই, পুরুষ আলাদা ও মহিলা আলাদা। আর আমাদের যে বাংলাদেশে হইতো কত সুন্দর, কত কী করতো, কত ঘষাঘষি হইতো, কত রঙের অশ্লীল ভেয়াপেনা কাজ করতো। কি জন্যে আমরা গেছিলাম, এই দেখেন এই পাশে এটা হচ্ছে মার্কেট, লুলু মার্কেট। কিছুক্ষণ পরে লুলু মার্কেটে যাবো ইনশাআল্লাহ, ঘুরতে যাব। এই পাশে হচ্ছে রাস্তা এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি, দোকানপাট আছে, সব কিছুই পাওয়া যাবে। তো ভাই, এটা আপনাদেরকে দেখালাম সৌদি আরবে কত সুন্দর জায়গা মাঝে মাঝে দেখা যায়, যেটা আমাদের বাংলাদেশেও নাই। যদিও এলে সমস্ত দেখেন ঘাস দেখতেছেন, এই ঘাস লাগানো হয়েছে, এই ঘাসের প্রতি যত টাকা খরচা করা হয়েছে, এই ঘাসে প্রত্যেকদিন পানি কিনা এখানে পানি দেওয়া হয়। আবার এই ঘাস 5 ফিট, এক হাত এইদিকে 1 ফুট, এইদিকে 1 ফুট, এইদিকে 1 ফুট। একটা করে ঘাসের দাম হচ্ছে 1 ফুট, 1 ফুট ঘাসের দাম হচ্ছে 20 রিয়াল এই দেশের, বাংলাদেশে 800 টাকা। দেখেন কত বড় একটা মাঠ বানাচ্ছে ঘাস লাগায়া, তাহলে কত লক্ষ টাকা এখানে খরচা করছে সরকারে, কিসের জন্য ভাই? জনগণের জন্য, আরামায়েশের জন্য, বসে থেকে আড্ডালা দেওয়ার জন্য এই সমস্ত ঘাস বানাচ্ছে। দেখেন আমার পাশে এক ভাই বসে আছে মাস্ক পরে, আমও এখানে বসে আছি। দেখতেছেন বসে থেকে আমরা এখানে ভিডিও করতেছি, দেখতেছি খেলাধুলো দেখতেছি। এই ভাইদের ভাইরা সবাই একসাথে বসতে এখানে পানি খাইতেছে ঠান্ডা। মাফি মাফি, এই দেখতেছেন, ওই দেখেন কত সুন্দর একটা মসজিদ, দেখতে পাচ্ছেন তো মসজিদ। নামাজের টাইম হয়ে যাবে, সবাই নামাজ পড়তে যাবে। আজান আজানের সময় হয়ে যাবে, সবাই মসজিদে চলে যাবে নামাজ পড়বে। এখানে মহিলাদের পড়ার জন্য মসজিদের মধ্যে জায়গা আছে, পুরুষদের পড়ার জন্য মসজিদের মধ্যে জায়গা আছে। কত সুন্দর পার্ক, ওদের ছেলেপেলে খেলাধুলার জন্য জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা আছে, ছোটো ছেলেপেলে খেলাধুলা করে। এই পাশে আছে, এখানে ছোট্ট ছেলেপেলে পার্কিংয়ের জন্য জায়গা আছে, সাইকেল, মোটর সাইকেল সব কিছু। তো ঠিক আছে ভাই, দেখালাম আপনাদেরকে। যাই হোক, যদি ভালো লাগে তো সবাই মিলে লাইক দিবেন।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছে এই দোয়া কামনা করি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, যদি ভালো লাগে তো সবাই লাইক দিবেন এবং দোয়া করুন। মাঝে মাঝে কিছু ভিডিও পাঠাবো, দেখতে দেখতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।